প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে উপকূল। টানা বৃষ্টির সঙ্গে বইছে দমকা বাতাস। এরই মধ্যে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে। জলোচ্ছ্বাসের পানিতে ভেসে গেছে উপকূল, ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা, ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন বেড়িবাঁধে। টানা বৃষ্টিতে ডুবে গেছে খুলনা ও বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত সুন্দরবন ঘেঁষা খুলনার কয়রা উপজেলা। ঘূর্ণিঝড় সুত্রাঙ্গের প্রভাবে সকালে কয়রার কপোতাক্ষ নদ তীরবর্তী হরিণখোলা বেড়িবাঁধ ও শিবসা নদীর তীরে গাতিঘেরি বেড়িবাঁধে ধস শুরু হয়। বাঁধের ভাঙন আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। উত্তাল রয়েছে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল। রাত থেকেই বইছে ঝড়ো হাওয়া। তবে ক্ষয়ক্ষতি এড়াতে ও মানুষের নিরাপত্তায় 250টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে দক্ষিণের উপকূলীয় দুই জেলা বরগুনা ও পটুয়াখালী। দিনভর ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয় বরগুনা উপকূলে। এতে নদনদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। মাছ ধরার ট্রলারগুলো উপকূলে অবস্থান করছে। ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। দুপুর পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 79.5 মিলিমিটার। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে সব মাছ ধরার ট্রলার। বিকেল 5টা পর্যন্ত বরিশালে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 160 মিলিমিটার। এতে জলাবদ্ধ হয়ে পড়েছে শহরের প্রধান প্রধান সড়ক। দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস ও মানুষকে আশ্রয়কেন্দ্রে নিতে উপকূলের বিভিন্ন এলাকায় মাইকিং করে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকরা। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নগরে অবস্থানরত জাহাজগুলোকে গভীর সাগরে সরিয়ে নেওয়া হচ্ছে। পতেঙ্গার 15 নম্বর ঘাট এলাকায় অবস্থান করা সব লাইটার জাহাজকে সদরঘাট ও শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। কক্সবাজারের সেন্ট মার্টিনে ডুবে গেছে নোঙর করা 13টি ট্রলার। গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উখিয়া ও টেকনাফ উপজেলায়। হাসান শব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি।